নিরপেক্ষ সরকারের অধীনে ক্ষমতা হস্তান্তর করে অবিলম্বে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকার বিরোধী জোট আয়োজিত প্রতিবাদ কর্মসূচি থেকে এই দাবি তোলেন নেতারা ত্রিশ ডিসেম্বরের নির্বাচনে ভোট ডাকাতি অনিয়ম ও কারচুপি এই ব্যানারে বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত এক ঘন্টার জন্য কালো পতাকা প্রদর্শন এবং মানববন্ধন করেন ঐক্যফ্রন্টের নেতারা নেতারা বলেন জনগণকে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের হুঁশিয়ারিও দেন তারা বিএনপি স্থায়ী কমিটির সদস্য মইন খান বলেন এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে পুরোপুরি হরণ করে নেওয়া হয়েছে জনগণ ভোট দিয়েছে বলে সরকার যতই বড়াই করুক সারা বিশ্ব জানে একাদশ জাতীয় সংসদ নির্বাচন একটি প্রহসনের নির্বাচন হয়েছে বলেও মনে করেন তিনি খালেদা জিয়া সহ কারাগারে আটক ঐক্যফ্রন্টের সকল নেতা কর্মীর মুক্তি দাবি করেন জেএসডি সভাপতি আসম আব্দুর রব জনগণ নাকি তাদের ভোটে জিতিয়ে দিয়েছে এদেশের প্রত্যেকটি মানুষ জানে যে এদেশে কিভাবে প্রহলে নির্বাচন হয়েছে এই সরকার তারা একটি নিরপেক্ষ সরকারের কাছে অবিলম্বে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে একটি সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের পথ উন্মুক্ত করো জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে বেগম খালেদা জিয়া লক্ষ লক্ষ নেতাকর্মীদের কারাগার থেকে মুক্ত করতে হবে তাদের মামলা প্রত্যাহার করতে হবে এর জন্য আন্দোলন গড়ে তুলতে হবে মাথার আন্দোলন প্রতিরোধ গড়ে তুলতে হবে সৈরতারের